পাঠশালাতে পালিত হলো বিশ্ব যোগ দিবস। ছাত্রছাত্রীদের সাথে নিয়ে আয়োজিত হলো যোগ শিবির। করযোগ রহ নিরোগ, এই বার্তাই জীবনে কাজে লাগাতে ও পারিপার্শ্বিক অন্যান্যদের এই বার্তার মাহাত্ম্য বোঝাতে আজ বিশ্ব যোগ দিবসে এক টাকার পাঠশালায় আয়োজিত হলো যোগ প্রশিক্ষণ কর্মশালা। এদিন যোগ প্রশিক্ষক রঞ্জিত গোলদার পাঠশালা শিশুদের শেখালেন শরীর ও মস্তিষ্ক সুস্থ রাখার বিভিন্ন যোগ ব্যায়াম। সমাজের পিছিয়ে পড়া শিশুদের পুনরায় সামনের সারিতে আনতে শুরু হয়েছিল এই এক টাকার পাঠশালা। মূলত পিছিয়ে পড়া পাড়ুই সম্প্রদায়ের ছেলেমেয়েদের নিয়েই গড়ে উঠেছিল এই এক টাকার পাঠশালা, যা এখনও সুনামের সঙ্গে হাবড়া টুনিঘাটা এলাকায় চালিয়ে যাচ্ছেন সঞ্জীব কাঞ্জিলাল সহ সংগঠনের অন্যান্য সদস্যরা। খুবই ভালো লাগছে, কারণ এই জায়গাটা আমরা যে আজকে তৈরি করতে পেরেছি যে বাচ্চাদেরকে এর সঙ্গে ইনভলভ করাতে হবে, তো সেই জায়গাটা কিন্তু আমাদের কাছে একটা বড় বিষয়। বিশেষ করে আমাদের এখানে যারা বাচ্চারা আসে এক টাকার পাঠশালা, তারা পিছিয়ে পড়া এলাকার মানুষ, তাদের কাছে যোগ দিবসটা কি তারা কখনোই জানতো না বা গান বাজনা কি তারা কখনো জানতো না। তো সেই জায়গা থেকে আজকে যোগাতে যোগা দিবসে বা ইন্টারন্যাশনাল যোগা দিবসে আমরা তাদেরকে ইনভলভ করতে পেরেছি বা তারা এখানে এসে ব্যায়াম করছে এবং বিভিন্ন রকমারি বিষয়গুলো জানছে শিখছে, তো এটা তো আমাদের কাছে আলাদা রকম আলাদা মাত্রা এনে দিয়েছে। আমাদের এই সংস্থাটা সম্পূর্ণ নিজস্ব উদ্যোগে, আমাদের আজকে 3.5 বছর উপর হয়ে গেছে, এখানে একটা পাঠশালা চলছে এবং পুরুলিয়াতেও আমাদের পিছিয়ে পড়া মানুষকে নিয়ে, আদিবাসী সম্প্রদায়ের মানুষকে নিয়ে আরেকটি পাঠশালা। দেখতে দেখতে 3.5 বছর বয়স হয়ে গেল এই এক টাকার পাঠশালার। এই পাঠশালার ছাত্রছাত্রী সমাজের দরিদ্র পিছিয়ে পড়া শিশুরা, যারা অর্থের অভাবে শিক্ষার আলোয় উজ্জ্বলিত হয়ে পড়েন। এখানে ছাত্রছাত্রীদের গুণগত পঠন পাঠনের পাশাপাশি অতিরিক্ত পাঠক্রমও শেখানো হয়ে থাকে। পাঠশালা শুরু হওয়ার সময় থেকেই বিশ্ব যোগ দিবসে শিশুদের যোগ প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয়। খুবই ভালো লাগলো, যোগ দিবস, আন্তর্জাতিক যোগ দিবস, বাচ্চাদের কতগুলো জিনিস আছে, যোগ অভ্যাস করলে তাদের সমস্ত শরীর ঠিক থাকবে এবং মেমোরি শক্তি অত্যন্ত বেড়ে যাবে, একবার পড়লে মনে থাকবে। সেই জন্য আজকে আমি বাচ্চাদের জন্য বিশেষ করে অন্য জায়গা প্রোগ্রাম করেও এখানে আমি আসছি এদের কিছুটা শিখে। প্রথমত 5টা লম্বা হওয়ার, বাচ্চাদের যেহেতু লম্বা হওয়ার প্রবণতাটা বেশি 25 বছর পর্যন্ত, এই জন্য লম্বা হওয়ার 5টা আসন আমি এদের শিখিয়ে দিলাম, আর 3টে প্রাণায়াম শিখিয়েছি, আর কতগুলো আসন এবং সূর্য নমস্কারও আমি এদের শিখিয়ে দিয়েছি। গত বছর অতিমারির কারণে বিশ্ব যোগ দিবস পালন করা হয়নি, তবে এইবার আবারও এক টাকার পাঠশালায় পালন করা হলো বিশ্ব যোগ দিবস। এদিন যোগ প্রশিক্ষক রঞ্জিত গোলদার শিশুদের শেখালেন শরীরকে সুস্থ রাখার বিভিন্ন যোগ কৌশল। বিশ্ব যোগ দিবস পালন অনুষ্ঠানে পাঠশালার কচিকাঁচাদেরও দেখা গেল প্রাণায়াম থেকে শুরু করে নানান ধরনের যোগ ব্যায়াম করতে। এই কর্মশালায় ছাত্রছাত্রীদের একদিকে নিজেদের শরীর সুস্থ রাখার জন্য যোগ ব্যায়াম শেখানো হলো, অন্যদিকে পারিপার্শ্বিক মানুষদেরও যোগের গুরুত্ব বোঝানোর জন্য উৎসাহিত করা হয়। এই অনুষ্ঠানে আগামী দিনে যোগাসনের মাধ্যমে শিশু থেকে শুরু করে সকল বয়সের মানুষের সুস্থতার কামনা করা হলো এক টাকার পাঠশালার পক্ষ থেকে। যোগ প্রশিক্ষণ কর্মশালায় অংশগ্রহণ করতে পেরে অত্যন্ত খুশি পাঠশালার ছাত্রছাত্রীরা। এই জায়গায় লম্বা ব্যায়াম শেখানো হয়েছে, হাসি ব্যায়াম শেখানো হয়েছে, আমাদের শরীর সুস্থ রাখার জন্য ব্যায়াম করানো হয়েছে, কত বিভিন্ন জায়গাতে জায়গাতে লোক আসে। কেমন লাগলো এখানে? হেভি লাগলো ব্যায়াম ট্যাম করে। আজকের দিনটা খুব ভালো লেগেছে, আশা করি পরের দিনটাও ভালো লাগবে। আজকে সিংহাসন, যোগাসন, তারপরে আমি টুনিঘাটার থেকে এসেছি। কোন ক্লাসে পড়াশোনা করো? ক্লাস 7 এ পড়ি। কজন ছিলে? সবাই আমাদের এখানে সবাইকে আনন্দ করতে দেখেছি এবং প্রায় 20-25 জনের উপরে ছিল। এবার আশা করি পরের দিনে সবাই আসবে। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যানস ল্যান্ড, হাবড়া। নারী সৌন্দর্য শাড়িতেই, সঙ্গে রয়েছে আদি মোহিনী মোহন কাঞ্জিলাল।